আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম পার্ক যুবক বৃন্দ ক্লাবে। 56তম বর্ষ পদার্পণ করলো এই ক্লাবের পুজো। এবছরের নিবেদন আদি অন্ত অনন্ত। এই ক্লাবের ব্যাপারে বিস্তারিত জেনে নেব ক্লাবের অন্য এক সদস্যের কাছ থেকে। এবছরের যে থিম, এই ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানান। আমাদের এবছরে ভাবনা হচ্ছে আদি অন্ত অনন্ত। আমরা এখানে চেষ্টা করেছি সৃষ্টি কীভাবে হয়েছিল, ধরুন ব্রহ্মার সৃষ্টি বা মা দুর্গার সৃষ্টি, দশ অবতার কেন এসেছিল, তো এই প্রত্যেকটা জিনিস, মানে ধরুন আমরা যদি প্রত্যেকটা প্যানেলটা যদি প্যানেলটা আমরা তিনটে ধরুন ভাগে রেখুন, প্রথম যে অংশটা সেখানে হচ্ছে বিষ্ণুর থেকে যে ব্রহ্মার যে সৃষ্টি কীভাবে হয়, তারপরে মানে আমরা জানি সবাই নাভির থেকে পদ্ম উত্তোলন করে, তারপরে ইয়েতে পাঠে আমরা জানি ত্রিশক্তি, এই ত্রিশক্তি তো হচ্ছে সব থেকে বড়ো শক্তি, এই ত্রিশক্তির এবং যে বিষ্ণু যে দশ অবতার, আমরা জানি উনি হচ্ছেন রক্ষাকর্তা, এই প্রত্যেক যে প্রত্যেক যুগে যুগে এসেন উনি, আমাদের যে ওনার দশ অবতার ইয়েতে যে রক্ষা করে গেছেন আমাদের, সেই জিনিসটা আমরা তুলে ধরেছি। এবং এখানে আমরা আরও একটা জিনিস তুলে রেখেছি, মায়ের যে যখন সৃষ্টি হয়েছিল, সেই মায়ের সৃষ্টির সময় তো মায়ের হাতে কোনো অস্ত্র ছিল না, এবং মাকে সেই অস্ত্রগুলো কারা প্রদান করেছিলেন, আমরা জানি যে এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে দিয়েছিলেন, এছাড়া আরও সাতজন কারা দিয়েছিলেন, সেই জিনিসটাও আমরা এখানে তুলে ধরেছি। এবং আরও একটা জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে এই আপনারা দেখতে পাবেন যে নক্ষত্র, গ্রহ নক্ষত্র রাশিফল এটা কেন, কারণ আমাদের মানুষ যখন আমরা জন্মাই, আমাদের যখন আমাদের যখন সৃষ্টি হয় প্রত্যেকটা মানুষের, আপনি আমি সবাই, যে আমরা তো একটা পার্টিকুলার গ্রহ, তার একটা নিজস্ব রাশি, তো এই নিয়ে জন্মাই, তো ওই জিনিসটাও আমরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ২০২২-এর দর্শনার্থীদের জন্য নয়া চমক নিয়েছে দমদম পার্ক যুবক বৃন্দ ক্লাব। এবছরের নয়া চমক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। পুরো বালি দিয়েই পুরো গোটা মণ্ডপটি সাজানো হয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রু। শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই সবাইকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি, মায়ের কাছে প্রার্থনা করি পুজো আনন্দে কাটুক। 18 নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসী বৃন্দদের জানাই শুভ শারদীয়া আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।